গাইস গোপ্রো ফাইনালি হয়ে গেছে আমাদের, তার সাথে একটা 200 ডিও হয়ে গেছে। জানি না আমাদের পুলিশ দাঁড় করাবে কি করাবে না, এখানে পুলিশ তো আছে প্রচুর পরিমাণে। গাড় গাড় দাঁড়াও 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 দাঁড়াও, সিগন্যাল কোথায়, দাঁড়িয়ে যাও, দেখি কেমন লাগে তোমাকে বাইকে বসে। ওরে ওরে, তারপরে প্ল্যানটা বলছি, চলো বাইকটাকে বের করে ফেলেছি, এবার আজকের প্ল্যানটা বলছি। ইরফান আজকে আমাদের এটা পড়বে। গাইস বেরোনোর আগে তোমাদের আজকের প্ল্যানটা বলে দিচ্ছি। আজকের প্ল্যান হচ্ছে, সর্বপ্রথম বলছি, কালকে বিশাল আমার ভুসাটা নিয়ে গেছে, এটা রেখে গেছে, এখান থেকে সোজা আদেশদার গ্যারেজে যাব। আজকের প্ল্যান হচ্ছে আদেশদার গ্যারেজ থেকে বেরিয়ে, না তার আগে কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে ভাই, বহুত জোর খিদে পেয়েছে, এই অবস্থায় গেলে ভাই মারা পড়বো, তো অবশ্যই কিছু খেয়ে তারপরে আমি বিশালের ওখানে বেরোবো ভাই, সরি ভাই, বাট না খেয়ে তোমার ভাই কিছু করতে পারে না, তো এখন এখান থেকে বেরোবো, আদেশদার গ্যারেজে যাবো। আদেশদার গ্যারেজে যাওয়ার পরে আজকে কেনার কি পালা ভাই, গোপ্রো ক্যামেরা। আচ্ছা বলে দিই, হ্যাঁ বলে দিই, হিরো 8 গোপ্রো ক্যামেরা আমরা কিনতে গিয়েছিলাম কালকে রে, কিন্তু ভাবলাম আজকে তোমাদের ওটা ব্লগার গরিব মানুষ 29 টাকার মধ্যে খেয়ে দিয়ে বেরোই। থ্যাংক ইউ। তো গাইস চলো খাওয়ার দাওয়া, আমার এটা খেতে একটু লাগে তো আমি এটা নিয়ে এলাম। দেখো আমাদের কপাল কি, আমরা খাবারটাকে টেবিলে রাখি আর আমরা নিচে বসে খাই, ঠিক আছে, আসতে প্রত্যেকবার বলে নটা 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 করে দেয় বিকেল, এবার মানুষ কি ভাববে, বাগে খেয়েছে বাগে খেয়েছে, দেরি হবে। তো ফাইনালি আমরা এসে গেছি, এসে এবার বাইক দেখতে পাচ্ছেন এখানে, যদিও বিশালকে ফ্রি করবো আজকে, রস পথ আছে। এই যে বিশাল, তোমার ওয়াইফের চাবি, এখন এখান থেকে বেরিয়ে মেট্রো কলি যাবো, গোপ্রো কিনতে হবে, তো তোমাদের আমার হেলমেটটা দেখাই, এবার দেখাচ্ছি বিশাল নিয়ে মেট্রো কলি গেলে কি রিয়াকশন হবে আমি জানি না, এত বড় বাইক আমি যেতে চাইছিলাম না, বাট বিশালের জন্য আমার চেষ্টা হচ্ছে, ও যাবে না আমার সাথে, তাই জন্য চল এখান থেকে বেরোয় বিশাল, বেরোলাম চলো। তো গাইস চলে এখান থেকে বেরোই, টাটা দাদা, একদম সানডে দেখা হচ্ছে, সানডেতে এখন যাই গোপ্রোটা নিয়ে নিই। তো গাইস চলো এখন ভুসা নিয়ে যাবো আমি গোপ্রো আনতে, মেট্রো কলি জানি না কি রিয়াকশন হবে। বিশাল ভাই দেখে শোনা, তুই তো আমার সাথে যাবে, হ্যাঁ চলো আসছি, টাটা টাটা। তো গাইস চলো যাওয়া যাক, এসে বের এস
থেকে যাই এবারে মেট্রো পলিতে। আপে হেলমেটটা তো খোল থেকে ডাকু ভাববে লোকে। তো গাইস ফাইনালি মেট্রো কোলে এসে গেছি, গোপ্রোটা নেওয়া যাক, দেখা যায় অ্যাভেলেবেল কি কি আছে না আছে। কালকে অ্যাকচুয়ালি আমরা অবশ্য এসেছিলাম বাট কালকে নিই নি। তো গাইস চলো এসে গেছি ফাইনালি। এবারে ওয়ারেন্টি মানে রিপ্লেসমেন্ট হবে, সারাবে না তাই না? তো গাইস গোপ্রো ফাইনালি হয়ে গেছে আমাদের, আর তার সাথে একটা 200D হয়ে গেছে। এখন সবকিছু নিয়ে নিচ্ছি, অ্যাডাপ্টার ফ্যাডাপ্টার যা যা সবকিছু নিয়ে নিচ্ছি, আর মাইকটা আপাতত ঘরে গিয়ে সেট করবো, কারণ দাদাও কেউ কোনোদিন করেনি, আমিও কোনোদিন করিনি, জানি না, কেউ ইউটিউব দেখে দেখে করবো। হচ্ছে গোপ্রো আমাদের হিরো 8, ব্যাটারি আমি একটু আগে আগে একটা করে করি, ব্যাটারি তো ছোট ব্যাটারি কি করে ঢোকায়। আচ্ছা এটাকে টেনে তারপরে খুলো, ওকে। হচ্ছে ব্যাটারি লেগে গেল, 128 GB মেমোরি কার্ড। এই ক্যামেরাটা আমার প্র্যাঙ্কে অনেক কাজে লাগবে, হিডেন ফুটেজ, ওই জন্য এক্সট্রা ব্যাটারি নিয়ে নিলাম একটা। এখানে আমাদের সাবস্ক্রাইবার চেয়ে সেখান থেকে অন হবে। বাহ, হচ্ছে আমাদের গোপ্রোর ফুটেজ। আচ্ছা যা করার করে দিন না আপনি একটু। তো হচ্ছে এই আমাদের গোপ্রো গাইস, এই হচ্ছে ইরফান, সব ভালো তো ভাই? একদম, কোয়ালিটি ভালোই আসছে মোটামুটি লো লাইটে। তো গোপ্রোটা এবার আমরা সেট করবো হেলমেটে, এবার দেখা যাক কতক্ষণ লাগে এটা। তো চলো গোবর ডালে আমি আপনার সামনে ঠিক আছে, হেল্প কর দিয়ে আর মোর লিংক শুন ভাই, ল্যাপেল বট ঘুম না অ্যাপ ডাউনলোড করে ভিউ দেখ লিজিয়েগা। হয়ে গেছে আমাদের গোপ্রো সেট, তো বাইকে বসলে বুঝতে পারো, ঠিক আছে অসুবিধা নেই, এবারে ব্লগ করতে মজা হবে কি। তো গাইস এখন আমাদের ক্যামেরাটা খুলে এটা 200D মার্ক 2 আছে। আরে বাহ মাস্ত, DSLR কা অলগ ফিল হ্যায় ভাই, জিতনা মিররলেস আ গয়া হ্যায়, ইয়ে রগেড ভাই, রগেড বহুত রগেড হ্যায়। ইসকে সাথ ক্যা লেন্স দেতা, এক কার্ড দে দিজিয়ে না ইসকা, কার্ড ভি চাহিয়ে, কিতনা হ্যায় ইসকা কার্ড? হান সাহেব ইসকে লিয়ে কার্ড কোন সা দেন দিখা দিয়ে তো। বাহ পাপা খুশ হো জায়েঙ্গে, দে দিজিয়ে কার্ড দে দিজিয়ে আর পেমেন্ট কর দে রে। আচ্ছা এক আর পেমেন্ট করে 1200 কি কিছু দেখো নিয়ে নিয়েছি, গোপ্রো ক্যামেরা মানে যেটা ইউটিউবারদের সেটআপই হয়ে গেল বলো, কিন্তু এটা বাবার কিছু করার নেই, আমি নি কি করব। আর থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ হেল্প করার জন্য, থ্যাংক ইউ। আজকে দেখিনি না, অনেক দিন ধরে দেখিনি, বাট তোমাদের আজকে দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইস চলো ঝপঝপ বেরো, খিদেও পেয়েছে, বাড়ি যাবো। তো গাইস চলো সব শপিং হয়ে গেছে, একটা ব্যাগ ইরফান নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছে, সবাইকে টাটা, থ্যাংক ইউ, খেয়াল রাখবেন, আমার আসবো খুব তাড়াতাড়ি, টাটা টাটা। এই তো আমার স্পেশাল থ্যাংক ইউ নাকি হেলমেট সেট করে দেওয়ার জন্য, টাটা টাটা, টেক কেয়ার। কিছু হয়ে গেছে, বিল ফিল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো গাইস চলো এখান থেকে বেরোয়, বেরিয়ে কথা বলছে আগে বাইকটা বের করবো, চলো। জানি না গাইস ফুটেজ কেমন আসছে, গাইস ঠিক আছে প্রথম মোটো ব্লগিং বাইকের সাথে, প্রিয়াকে দেখি লাভ নেই, কালকে প্রিয়াকে সারপ্রাইজ করবো, আর বাড়ি গিয়ে দেখি বাবার যদি রিয়াকশনটা নিতে পারি আমাদের 200D সেটাও দিয়ে দেবো, যদি নিতে পারি না হলে কালকে একেবারে দেখা হচ্ছে। তো গাইস এটা পরের দিন সকাল, আর এখন টাইম হচ্ছে 12টা বাজে 23 মিনিট। তো
সন্তা এলাম হ্যাঁ বাই বাই সন্তা এখন থেকে এডিটিংটা চালু করেছে জানি না এটাকে মোটো ব্লগ বলা যায় কি না বাট হ্যাঁ মনে তো হয় মোটো ব্লগ বলা যায় একটা হেলমেট নিয়ে নিচ্ছি এক্সট্রা পেয়ার জন্য আর জানি না ওর রিয়াকশনটা কি হবে প্রথমে থেকে দেখো আমাদের বাইক দেখছে বসে বসে কত কিছু নিরীক্ষণ করছে সকালবেলা ওয়ার্ম আপ আমি অলরেডি করে নিয়েছিলাম তো গাইস একটা মজার বিষয় তোমাদের বলতে চাই ফোনগুলো আমি কোনোটাই পকেটে নিতে পারবো না আমাকে ব্যাগে ঢোকাতে হবে তো আমি ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি জানি না সুপার বাইকে হেলমেট কি করে নিয়ে যায় বাট আমি তো আমার ক্যারিয়ারেই নিয়ে যাবো আর এই হচ্ছে আমাদের বেস্ট সুপার সেক্সি পোষা প্রচুর নোংরা হয়ে যায় গাড়িতে দেখেছি সাদা কালার খুব একটা নোংরা হয় না বাট বাইক কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে জানি না কেন আজকে ধোবো না কারণ আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সবার আগে হেলমেটটা লাগিয়ে দিই এখানে তো চলো যাওয়া যাক আমরা মোটো ব্লগ করতে পারি কি না লেটস সি একটু উপরে হবে অ্যাঙ্গেলটা ঠিক করে নি গাইস হালকা ঠিক আছে লেটস গো তো গাইস চলো যাওয়া যাক পিছনে এটা আমাদের ফার্স্ট মোটো ব্লগ পিছনে আমি এমন করে হেলমেটটা লাগিয়েছি মনে হচ্ছে যেন কোনো নর্মাল বাইকে হেলমেট নিয়ে যাচ্ছি রিজার্ভ দেখাচ্ছে কালকেই তো 1200 টাকার তেল বললাম অ্যাভারেজ কী দিচ্ছে যাই না হেলমেটটা প্রচণ্ড ভারী হয়ে গেছে গাইস গোপ্রো লাগানোর পরে ট্রাফিক মোটামুটি ভালোই আছে আজকে প্রিয়াকে আমি আসতে বলেছি তালবাগান মানে আমাদের কসবা থানার সামনে আর গাইস সুপার বাইক নিয়ে দিনের বেলায় বেরোনো মানে রোদ্দুর প্লাস সুপার বাইক প্লাস গরম মানে ভীষণ হিট আর মরুভূমির থেকেও বেশি গরম লোকে দেখছে এটা মুখের মধ্যে হেলমেটে কী লাগানো আছে বাইকের থেকে বেশি বোধ হয় ক্যামেরাটাকে দেখছে জানি না এবারে গিয়ে দেখি প্রিয়ার কী রিয়াকশন আজকে গাইস ওকে নিয়ে যাবো এখানে আমাদের প্রথম দেখা হয়েছিল দিল্লি পাবলিক বলে এখানে একটা স্কুল আছে ছুটি হেলেই গাইস প্রচণ্ড ভিড় হয় এখানে আমরা ট্রাফিকের চাই বন্ধ করে দেবো কিছুটা এরকম লাগছে আমাদের গোপ্রো লাগিয়ে এটা আমি অ্যাক্রোপলিস মলের পাশে আছি এটা অ্যাক্রোপলিস মল এখান থেকে আমরা ডান দিক নেবো আমাদের মোটো ব্লগিং সেট আপে ফার্স্ট দেখি দেখি ঠিক আছে অসুবিধা নেই সকাল সকাল ভুষা নিয়ে বেরোনোর তো কোনো প্ল্যান ছিল না যদিও এখন এটা সকাল না এটা হয়ে গেছে প্রায় অলমোস্ট দুপুর মানে অলমোস্ট কি দুপুরই হয়ে গেছে 12টা বেজে গেছে তো এটা কোনোরকমভাবে সকাল হতেই পারে না অ্যাকচুয়ালি এখনও আমি আমার ভুষাটার ফুল পোটেনশিয়াল দেখতে পারিনি মানে এটা এতটাই সুপারফাস্ট মানে এইসব ট্রাফিকের মধ্যে তুমি পোটেনশিয়ালটা দেখতে পারে দেখে দাদা দেখে ফুল পোটেনশিয়াল দেখতে পারবে না তো এখন দেখা যাক ভগবানের কাছে প্রার্থনা করছি আজকে যাতে কোনোরকম ঝামেলা না হয় রাস্তার মধ্যে কারণ আমি যখনই ভুষা নিয়ে বেরোই কোনো না কোনো ঝামেলায় পড়ি এরকমই ওয়েদার থাকলে খুব ভালো হবে ভাই রোদ্দুরটা একসাথে যাচ্ছে না আর আমার হাত দেখো এক্সপোজড মানে ট্যান তো ফর শিওর এই আমরা এখান থেকে মাঝখানে এ বাপরে বাপ শুধু ট্রাফিক লাইট ভাই শুধু ভাগ্যিস না না খুলে গেছে খুলে গেছে খুলে গেছে এই যে সামনের ট্রাফিকটা দিয়ে এটা হচ্ছে কসবা থানা দেখি এরা আয়না ফাইনা না দেখে গাড়ি চালায় গাইজ আমার ভয় লাগে মাঝে মাঝে চলো এসে গেছি ওর তো এখানে আসার কথাই ছিল এখানে এসছে কিনা তালবাগান এটাই ওদের ওয়েট করতে হবে আমাদের এই প্রত্যেকবার মেয়েদের এটাই প্রবলেম কি করব ভাই কপাল এটাই খারাপ দেখি বাইকটা এখানে রেখে ওকে ফোন করি বললো এক্ষুনি চলে আসছি বাট এখন আসেনি আমি কী করছি একা একা কথা বলছি কেন ভালো লাগছে বাইকটা আরে কোথায় তখন থেকে এসে আমি বসে আছি তালবাগানে তোমাদের না এটাই সমস্যা মেয়েদের একটাই প্রবলেম এত সময় লাগায় কোথায় দেখতে পাচ্ছি না তো হ্যাঁ হ্যাঁ 2 কিলো মেকআপ করো আরো আমাদের ব্লগিং সেট আপ গাইস আমি ফোন দিয়ে এখন কাজ চালিয়ে দিচ্ছি হালকা পুলটা ও আসা অব্দি গাইস সেট আপটা কেমন লাগছে আমাকে বলো এই যে আমাদের বুকা দাঁড়িয়ে ব্যাগটা নিয়ে এসেছি গাইস কারণ ব্যাগ ছাড়া তো বিশাল সমস্যায় পড়বো ব্যাগটা প্রিয়াকে ধরিয়ে দেবো কোথায় রে ভাই এতক্ষণ লাগে নাকি ওয়েট করতে করতে ওয়েটার হয়ে গেলাম আমি দেখো বললো যে 2 মিনিটে আসছি দেখো 2 মিনিট ওর কতক্ষণে হবে আমিও সেটা দেখতে যাই 2 মিনিট কতক্ষণে সব ট্রাফিক ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি লোকে ভাবছে যে এসছে 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 জঙ্গলের মধ্যে থেকে আসো এ না তোমার হেলমেট এই বয়ে যাচ্ছে যে মেকআপটা করেছে বয়ে যাচ্ছে বুঝেছো তো গাইস চলো সুপার বাইক নিয়ে আমাদের ফার্স্ট দেখাতে বসে পড়ো বসেছো তো গাইস চলো এবার আমরা এখান থেকে বেরোই সিগন্যালও আছে লেটস গো ও ভাই এই গরমের মধ্যে সুপার বাইক নিয়ে বেরোনোর কোনো ইচ্ছা ছিল না বাট হ্যাঁ ওখানে গিয়ে আইসক্রিম টাইসক্রিম পেলে মজা এসে যাবে প্রেম না ভাবলাম না কিছু করেই দিই আমার জন্য এত কিছু তো করে না অ্যাটলিস্ট আমি তো কিছু করি রোদ প্রচণ্ড রোদ ভাইজারটা আমি হালকা করে নামিয়েছি জাস্ট কারণ রোদের চোটে আমি কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি না গাইস দেখতে পাচ্ছ আমরা এখন বিজন সেতু ব্রিজের উপরে আছি বিভৎস ট্রাফিক এখানে একটু বেরোই গাইস এই জিনিসটা কিন্তু আমার হেভি লাগে ট্যাক্সিটা যেরকম দেখতে পাচ্ছ এই লিটারালি এই সেলাইটা করে না হেভি লাগে আমার দেখো ট্যাক্সির বাম্পারটা পুরো সেলাই করা তোমায় কিছু বলছি দেখো দেখো রাস্তার উপর বাস দাঁড়িয়ে ব্রিজের উপরই প্যাসেঞ্জার নামাচ্ছে এতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বেড়ে যায় তো গাইস চলো এখান থেকে বেরোই বেরিয়ে আমরা ডাইরেক্ট আমাদের গল্ফ গ্রিনে দেখা করছি যেখানে আমি একে ফার্স্ট টাইম কোলে তুলেছিলাম ও হাসছে পেছনে বসে
তো গাইস এখন আমরা লেক গার্ডেন্সের সামনে চলে এসেছি। এখানে তো প্রচুর কাপলটা থাকে, এখানে আমাদের মামারা দাঁড়িয়ে আছে, জানি না মামাদের তো সুপার বাইক দেখলে কুচ কুচ হতে হয়। গাইস এখন আমরা আছি গোল পার্কে গড়িয়াহাটের সামনে, তো প্রচুর পুলিশ দেখতে পাচ্ছি এখানে, আমাদের না দাঁড় করালেই হলো। অবশ্য লাইসেন্স পাইসেন্স সমস্ত কিছুই রয়েছে আমার কাছে, সব পেপার আছে, কোনো অসুবিধা নেই। ইচ অ্যান্ড এভরি পেপার আই হ্যাভ। পুলিশকে না ডিস্টার্ব করলে পুলিশও তোমাকে ডিস্টার্ব করবে না, এটা আমি শুনেছিলাম কোথাও একটা, বাট আমি তো এখন পুলিশকে ডিস্টার্ব করছি না। গাইস গরমে কিন্তু বাইক নিয়ে বেরোনোর মজা আছে, কিন্তু বাইক নিয়ে বেরোলে তোমার অবস্থাটাও খুব টাইট হয়ে যাবে, যেটা আমার হচ্ছে দেখুন দেখতে পাচ্ছ। গাইস লেকের সামনে দিয়ে আমাদের যেতে হবে, জানি না আমাদের পুলিশ দাঁড় করাবে কি করাবে না, এখানে পুলিশ তো আছে প্রচুর পরিমাণে, না দাঁড় করাবে না, আমরা ভালো মানুষ, ইয়েস উই আর দ্য গুড পারসন। সামনেই দেখা গেল দাঁড় করিয়ে দিল, লে ও ব্যাস হয়ে গেল শেষ খতম। গার্ডেন্স সামনে, ও মাই গড গড, ইয়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সিগন্যাল কোথায়, দাঁড়িয়ে যাও গাইস। এই জায়গাটা সিগন্যাল নেই, এই জায়গাটা অদ্ভুত, আমি বুঝি না হ্যাঁ কখন যেতে হবে। আমি বেশি স্পিডে চালাচ্ছি না, 40 স্পিড লিমিট মেনে, আইন মেনে। দেখো দেখো রাস্তার মধ্যে সরকারি গাড়ি বলে যেভাবে খুশি সেইভাবে ঢোকাচ্ছে, এটা একটা নিয়ম শৃঙ্খলা নেই কোনো। আরে দাদা তোমরা যদি নিয়ম না মানো পাবলিক কেন মানবে। এটা হচ্ছে আমাদের লেক গার্ডেন্স গাইস, লেকের পাশ থেকে যাচ্ছি, প্রেম বিশ্ববিদ্যালয় আমাদের এখানে রয়েছে পাশে, দেখতে পাচ্ছ। তোমাদের বলতে চাই এই জায়গাটায় কিন্তু গরিবদের খাবার দেওয়া হয়, এই জায়গাটায় খুবই যেই করুন খুবই ইনিশিয়েটিভ নিয়েছেন, খুব ভালো, লাভ লাভ ইট লাভ ইট লাভ ইট। এটা রবীন্দ্র সরোবর লেক, এটা ঠাকুরিয়া লেক, না এইটা ঠাকুরিয়া লেক না এটা রবীন্দ্র সরোবর, কোনটা দেখো ট্যাক্সিটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ও ওয়েদারটা এরকম থাকলে মজা এসে যাবে দাদা, দেখো রাস্তার মাঝখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। এনিওয়েজ গাইস আমরা উঠে গেছি ব্রিজে, কিন্তু তোমরা কি ভাবলে ব্রিজ আমি টানবো না, আমি ভালো ছেলে, আমি আস্তে চালাই, আই রাইড স্লো। আমি শুয়ে দিয়েছি গাইস, পুরো বাইক শুয়ে দিয়েছি, ঠিক আছে। ওই দেখো আমাদের বরুণদা হাসছে, আমিও হাসছি। তো গাইস এখান থেকে আমাদের সাউথ সিটি দেখা যাচ্ছে পুরোপুরি, যেরকম দেখতে পাচ্ছ আমাকে সবাই ওভারটেক করে চলে যাচ্ছে, সুপার বাইককে ওভারটেক, সুপার বাইককে ওভারটেক, আমিও আসছি, না 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 নো রেস নো রেস নো রেস। চলো এখন এখান থেকে নেবো আমরা বাদিক, ভেতর থেকে ঢুকবো, ওখান থেকে প্রচণ্ড জ্যাম হয়, তো আমি এদিক থেকে যাবো না, বাদিক থেকে নেবো। লেফট, বাহ খুব ভালো লাগলো, লেফট খালি রেখে দাঁড়িয়েছে সবাই, এই যে আমরা লেফটে ঢুকে গেলাম, লেফট থেকে আবার রাইট নিতে হবে, জ্যামটা না পেলেই হলো ভাই। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি গলফিনের রাস্তায়, এরকম দেখতে পাচ্ছ এখানেই আমাদের প্রথম ভালোবাসার দেয়াল লিখানো হয়েছিল, দেখো প্রথম ভালো প্রথম ভালোবাসার দেয়াল, দেখো 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 দেয়াল লিখানো হয়েছিল, দেখো দেয়াল লিখানো আমার প্রথম ভালোবাসা, ঠিক আছে। তো আমরা এসে গেছি গল্ফ কিনে, এখান থেকে ডুবুনে এটা দেও যাওয়া যায়, বাট আমরা সোজা গিয়ে বাদিক নেবো, ওখানে একটা ভালো ঘোলের দোকান পাওয়া যায়, বাট ঘোলে এখন খাবো না, খেলে আইসক্রিম খাবো। বাইকটাকে সব দেখছে লিটারেলি, সুপার বাইক নিয়ে সব জায়গায় বেরোনোটা উচিত না গাইস, কারণ লোকের প্রচুর অ্যাটেনশন টানে, প্রচুর অ্যাটেনশন টানে। এই ওয়েদারটা থাকুক, আর একটা বাম্পার, আরও সামনে একটা বাম্পার রয়েছে সেটা আমি জানি, এখানে কিছু হচ্ছে কি, আমাদের কি ঢুকতে দেবে এই গরিবদের, হ্যাঁ ঢুকতে দিলো তো, কেউ তো আটকালো নে, কেউ তো আটকানো নেই দাদা। এইখানে দাঁড় আসতে নেবো আসতে নেবো, বাম্পারটা উঁচু, বাট হেলমেটের মধ্যে নিচু মনে হচ্ছে, ইয়ো এক্স্যাক্ট সেম জায়গা, আমি উঁচু নিচু কিছু বুঝতে পারছি না, মিরারটা সরাই এখানেই দাঁড়িয়ে যাই। তো গাইজ আমরা আমাদের প্রেম বিশ্ববিদ্যালয়ের স্টার্টিং পয়েন্টে চলে এসেছি, এই জায়গাটায় আমরা এসেছিলাম, আমার ফিউচারটা বরবাদ করেছে, একটু পোজ দাও না বলতো, গোল্ডিগার বানাচ্ছি না ভাই, পোজ দাও। তো এই হচ্ছে আমার বরবাদির জায়গা, দেখো আমার পোজ দিয়েছে বাইকের সাথে, ওয়াও, যদি আমি বলেছি পোজ দিতে, তুমি চালালে তোমাকে বসো, দেখি বাইকে স্ট্যান্ড তুলবে না, ঠিক আছে দেখি কেমন লাগে তোমাকে বাইকে বসে। ওরে ওরে আজকে আমাদের তোমাদের প্রিয়া দিদি হায়াবুসা চালাচ্ছে, বাট ঠিক আছে ইউ লুক গুড। কিরকম লাগছে হায়াবুসাতে, এখানে আমাদের প্রথম ভালোবাসার জায়গায় এসে, ভালোবাসা না প্রথম গলা কাটার জায়গায় এসে কেমন লাগছে? শিরো হোয়াইট সিনচানের কুকুর আমার ফেভারিট। তো গাইস আজকে থেকে আমাদের বুসার নাম হচ্ছে শিরো। গাইস আমি ওকে লিটারালি ওখানে না কোলে তুলেছিলাম, আমি বললাম কোলে তুলে দেখি তোমাকে তুলতে পারি কিনা, না না লাইন কে মাছিল, এ লাইন মাছিল, এ আমাকে হাঁটু ঘেরে প্রপোজ করেছিল, হাঁটু ঘেরে প্রপোজ করেছিল, এটা কে মানবে ভাই? তিন দিন পরে কি বলছি কি, আমি না মনে হচ্ছে তোমাকে ভালোবেসে ফেলেছি, হ্যাঁ না না এটাই বলেছে, আরে মেয়ে মানে তুমি আমাকে হাঁটু গেড়ে যে প্রপোজ করলে ওটা মনে নেই, হ্যাঁ এইরকম রোজ নিয়ে গাইজ এখানে বাজে একটা, আর আই থিঙ্ক ভালোবাসার সিজনটা এখানে শেষ করলে বেটার হয়। তো গাইজ আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর ভাই শেয়ার করো। ভাইরা ভাইরা সব ভালো তো? এই ভালো, আমি ভয় পেয়ে গেছি, সব মোটো ব্লগ করছি, ভালো লাগছে এই স্মাইলটা না, এভারগ্রিন স্মাইল সবাই চিনে যাবে, ঠিক আছে। তো চলো টাটা ভাই, খুব ভালো লাগলো, সাবধানে গাড়ি চালাবে, সিট বেল্ট লাগাতে হবে।
ব্লগটা শেষ করছি আজকের জন্য এতটুকুই। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আমার শেষ করছি সেকেন্ড টাইম, বাট ঠিক আছে, বাই 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 বাই। তো গাইস একটু রেস্ট নেওয়া হচ্ছে, এখন কি খাবো আমরা? পান্তা, তোরটা গাঢ় আমারটা হালকা, একই দেখতে। কি মালদা জোরে ভেঙে, চিয়ার্স। কি অন্য কিছু ফিলিং আছে ভাই?